জেলে পার্থ চট্টোপাধ্যায়কে খুনে চক্রান্ত মেরে মুখ ফাটিয়ে দিল। জেলে মার খেয়েছে পার্থ, চিন্তায় উদ্বিগ্ন বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। প্রেসিডেন্সি জেলে কেলেঙ্কারি কাণ্ড, রাজ্যে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে মল ভর্তি, মগ ছুঁড়ল জঙ্গি মুসা, তাতেই হোঁচট খেয়ে পড়ে গেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, থুতনিতে চোট পেয়েছেন তিনি। পার্থর শারীরিক পরীক্ষা নিরীক্ষা করতে বুধবার SSKM এর একদল চিকিৎসক জেলে যান। জঙ্গি মুসার মল আক্রমণে প্রেসিডেন্সি জেলে একেবারে চাচ্ছে তাই কাণ্ড, হোঁচট খেয়ে পড়ে থুতনিতে চোট পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, আর পাঁচজনের মতো কানে গিয়েছে পার্থ ঘনিষ্ঠ অর্পিতারও। জেল সূত্রের খবর, তারপর থেকে আর নিজেকে সামলে রাখতে পারছেন না তিনি, উদ্বেগে জেলের মধ্যেই নাকি পায়চারি করছেন। SSKM এর চিকিৎসকেরা আশ্বস্ত করে জানিয়েছেন, পার্থ চট্টোপাধ্যায়ের চোট গুরুতর নয়, তাকে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। যদিও কোনো বন্দীর সঙ্গে জেলের মধ্যে পার্থ চট্টোপাধ্যায় কোনো রকমের বর্ষা হয়েছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আপডেট, এবং আমাদের আজকের আপডেটটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং এই ধরনের আরো গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের OTI 24/7 নিউজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের এই ছোট্ট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক দিয়ে বেশি বেশি পরিমাণ জনসাধারণের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।